হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ানস এগেন ভিওয়ার্স তোমাদের সামনে আবারও লুসেন বেঙ্গলি জি কে এক হাজার কুয়েকশনের আরও একটি ক্লাস নিয়ে এসেছি ভিওয়ার্স তোমরা এর আগে লুসেন বেঙ্গলি জি কে এক হাজার কুয়েকশনের ক্লাস যারা যারা দেখোনি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়ার এসে সেখান থেকে দেখে নেবে ভিওয়ার্স তাহলে দেরি না করে আজকে আমরা লুসেন বেঙ্গলি জি কে এক হাজার কুয়েক ক্লাসে কি কি রয়েছে সেগুলি দেখে নেব জাতিসংঘের কোন অংশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য দায়ী এরত্র হবে নিরাপত্তা পরিষদ এরপরের প্রশ্ন প্রথম ভারতীয় নাগরিককে নোবেল পুরস্কার পান এরত্র হবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে এরপরের প্রশ্ন কোন সালে মদ্যাহ প্রকল্প শুরু হয় হঠাৎ কোন সালে মিড ডে মিল প্রকল্প শুরু হয়েছে এর উত্তর হবে উনিশশো পঁচানব্বই সালে এরপরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি এবং কে লিখেছেন এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা এরপরের প্রশ্ন লুদি রাজবংশের প্রতিষ্ঠাটা কে ছিলেন এর উত্তর হবে বাহলুল লুডি এরপরের প্রশ্ন কোন সংবিধান সংশোধনকে মিনি সংবিধান বলা হয় এর উত্তর হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে মিনি সংবিধান বলা হয় এরপরের প্রশ্ন কোন সংবিধান সংশোধনকে মিনি সংবিধান বলা হয় এর উত্তর হবে বিয়াল্লিশতম এরপরের প্রশ্ন আমরা দেখব দুবুরিরা পানির নিচে শ্বাস নিতে গ্যাসের কোন মিশ্রণ গ্রহণ করে এর উত্তর হবে অক্সিজেন এবং হিলিয়াম গ্যাসের মিশ্রণ এরপরে রয়েছে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাটা কে ছিলেন এর উত্তর হবে হাইনেম্যান এরপরের প্রশ্ন ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন ফল পাকাতে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইথিলিন গ্যাস এরপরের প্রশ্ন ভারতীয় জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি এর উত্তর হবে চৈত্র এরপরের প্রশ্ন পণ্ডিত হরিপ্রসাদ চুরাশিয়া কোন বাদ্যযন্ত্র বাজান এর উত্তর হবে বাসি এরপরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত এর উত্তর হবে পঁচিশ বছর এরপরের প্রশ্ন ছাঁচির স্তূপকে নির্মাণ করেন এর উত্তর হবে অশোক এরপরের প্রশ্ন যক্ষগান কোন রাজ্যের লোক নৃত্য হবে কর্ণাটক এরপরের প্রশ্ন মেঘমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা তৈরি করে এর উত্তর হবে ভারত ও চীনের মধ্যে এরপরের প্রশ্ন পেঁয়াজের বুজ্য অংশ কোনটি এর উত্তর হবে কাণ্ড এরপরের প্রশ্ন অডিও পরিসরে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত এর উত্তর হবে বিশ হার্স থেকে বিশ হাজার হার্স এরপরের প্রশ্ন মধুবনী কোন রাজ্যের লোকচিত্র শৈলী এর উত্তর হবে পূর্ব ভারতের একটি রাজ্যে এরপরের প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত এর উত্তর হবে নেপাল এরপরের প্রশ্ন কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় এর উত্তর হবে গোদাবরী এরপরের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কুয়েকশন এর উত্তর হবে নীলাম সঞ্জীব রেড্ডি নিলাম সঞ্জীব রেড্ডি হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি ভারতের এরপরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন কোন নদীগুলোকে কোন নদীগুলো গঠিত এর উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র এরপরের প্রশ্ন সিন্ধু সভ্যতার বন্ডর শহর কোনটি ছিল এর উত্তর হবে লুঠাল এরপরের প্রশ্ন শ্বেতার ও তবলার জনক কাকে বলা হয় এর উত্তর হবে আমির খসরুকে সেতার ও তবলার জনক বলা হয় এরপরের প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি এর উত্তর হবে পামিরে বা তিব্বতীয় মালভূমি এরপরের প্রশ্ন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী এরপরের প্রশ্ন বনস্পতি গি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় এর উত্তর হবে হাইড্রোজেন এরপরের প্রশ্ন ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয়কে এর উত্তর হবে মিহির সান এরপরের প্রশ্ন এক অশ্ব শক্তি কত ওয়াটের সমান এর উত্তর হবে সাতশো ছয়চল্লিশ ওয়াট এরপরের প্রশ্ন পানির ফুতা গোলাকার হওয়ার কারণ কি এর উত্তর হবে পৃষ্ঠের টান এরপরের প্রশ্ন মানব সৃষ্ট প্রথম ফাইবার কুন্তি উত্তর হয়ে যাবে নাইলন ভিভার্স এরপরের প্রশ্ন হচ্ছে স্পষ্ট প্রতিদ্বনী শুনতে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হওয়া উচিত এর উত্তর হবে সতেরো মিটার এরপরের প্রশ্ন কোন মাধ্যমের আলোর গতি সর্বাধিক এর উত্তর হবে শূন্য স্থান এরপরের প্রশ্ন আলোর কোন রং সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় এর উত্তর হবে বেগুনি এরপরের প্রশ্ন যানবাহনের হেডলাইটে কোন আয়না ব্যবহার করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এর উত্তর হবে অবতল লেন্সের আয়না এরপরের প্রশ্ন কেন তারা আকাশে জল জল করতে দেখা যায় উত্তর হবে আলোর প্রতিসরণের কারণে এরপরের প্রশ্ন প্রাথমিক রং কি কি বা প্রাথমিক রং কাকে কাকে বলা হয় এর উত্তর হবে লাল সবুজ নীল এরপরের প্রশ্ন বিমানের টায়ারে কোন গ্যাস বড়া থাকে বা বরা হয় এর উত্তর হবে হিলিয়াম এরপরের প্রশ্ন শোল্ডারিং মেটাল বা শোল্ডারের কোন তো মেশানো হয় এর উত্তর হবে তিন এবং সীসা এরপরের প্রশ্ন গোলকুমা রোগ শরীরের কোন অংশের সাথে সম্পর্কিত এর উত্তর হবে চোখ এরপরের প্রশ্ন বিশ্বের প্রথম নারী মহাকাশচারীর নাম কি এর উত্তর হবে ভ্যালেন্টিনা তেরেসকুবা এরপরের প্রশ্ন অরিজিন অব স্পিস অরিজিন অব স্পেসিস বাই ন্যাচারাল সিলেকশন বইতি রচয়িতাকে এর উত্তর হবে চার্লস দারুইন এরপরের প্রশ্ন সিন্নাবার কোন ডাতরা আকরিক উত্তর হয়ে যাবে পেরা বা পারট এরপরের প্রশ্ন দুধের পানির পরিমাণ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় এর উত্তর হবে লেক্টোমিটার এরপরের প্রশ্ন হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে এর উত্তর হবে কেন্দ্রীয় কেন্দ্রকীয় সংযোজন এরপরের প্রশ্ন পেলাগ্রো পেলাগ্রারো কোন ভিটামিনের অভাবে হয় এর উত্তর হবে ভিটামিন বি থ্রি এরপরের প্রশ্ন মাছের কলিজা টেলি কোনটি প্রচুর পরিমাণে থাকে এর উত্তর হবে ভিটামিন ডি ভিভার্স এরপরের প্রশ্ন দেহের তাপমাত্রা কত অর্থাৎ মানবদেহের টেম্পারেচার হচ্ছে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সরি সাত ডিগ্রি সেলসিয়াস বা আটানব্বই দশমিক ফোর ফারেন হাইট এরপরের প্রশ্ন লেন্সের শক্তি কি লেন্সের শক্তির একক হচ্ছে দায়পতার এরপরের প্রশ্ন কম্পিউটারের আইসি চিপগুলো কোন উৎপাদন দিয়ে তৈরি তৈরি এর উত্তর হবে সিলিকনের এরপরের প্রশ্ন পার্সেক কিসের একক পার্সেক কিসের একক এর উত্তর হবে জ্যোতির্বিদ্যাগত দূরত্বের একক ভিউয়ার্স ভিডিওতে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে